ভিডিওটি প্রচারে ভূমিকা রাখার জন্য ডিজিটাল শপকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমি বলেছিলাম ভিডিও করতে গিয়ে একটা নাটক শুটিং করতে গিয়ে মূল তিনটি ক্ষেত্রের কথা, ভিডিও, অডিও এবং লাইট। একটি নাটকের প্রফেশনাল মান বাড়াতে একে একে অনেক কিছুই যোগ করা যায়, যেমন ট্রলি, ক্রেন, জিম্বল ইত্যাদি। এই অ্যাডভান্স অপশনগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিওতে কোনো আলোচনা করছি না। আমি এখানে আলোচনা করছি মূলত বেসিকগুলো নিয়ে, যে বেসিক ইকুইপমেন্টগুলো থাকলে একটু বুদ্ধি খাটিয়ে একটি প্রফেশনাল মানের নাটক তৈরি করে ফেলা যায়। গত পর্বে কিছুটা ধারণা দিয়েছিলাম, আর এই পর্বে আমি পুরোটাই আলোচনা করব বিস্তারিতভাবে। আমি বলেছিলাম মাত্র 2.5 লক্ষ টাকা হলেই আপনি প্রফেশনাল মানের নাটক তৈরি করার মতো সরঞ্জাম নিয়ে নিতে পারবেন। আমি আবারও একটি কথা বলতে চাই, যে কোনো প্রোডাকশনের গুণগত মান উন্নয়নের কোনো সীমা নেই। আপনি যত বেশি ইনভেস্ট করবেন, অর্থাৎ যত বেশি সরঞ্জাম কিনবেন, প্রোডাকশনের জায়গাটা ততটাই বেশি সমৃদ্ধ হবে। তবে আপনি প্রাথমিকভাবে মাত্র 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করেই একটি নাটক বানানোর কাজে হাত দিতে পারেন, ট্রাস্ট মি। যাই হোক, কথা না বাড়িয়ে আসল কথায় যাই। এখানে ক্ষেত্র মূলত তিনটি, ভিডিও, অডিও এবং লাইট। প্রথমে আসা যাক ভিডিও এর কথায়। জেনে নেই ভিডিও এর জন্য কি কি লাগবে। প্রথমে আসবে ক্যামেরার কথা। এক্ষেত্রে আমি বেছে নিয়েছি নাইকন Z6K। খুব কম আলোতেও হাই ISO তে দুর্দান্ত ফুটেজ ডেলিভারি দিতে পারে নয়েজ ছাড়াই। শুটিং এ যারা ফুল প্রফেশনাল ভিডিও ক্যামেরা ইউজ করেন, তারা জানেন কিভাবে র ফুটেজ নিয়ে কালার গ্রেডিং সহ অন্যান্য কাজ করতে হয়। বর্তমান বিশ্ববাজারে মাত্র 2টি কোম্পানির মিররলেস ক্যামেরা আছে যা 10 বিটের র ফুটেজ ডেলিভারি দিতে পারে। একটি হলো নাইকনের জেড সিরিজের ক্যামেরা, আরেকটি হলো প্যানাসোনিকের S1 সিরিজ। প্যানাসোনিক S1 এর দাম Z6 এর প্রায় দ্বিগুণ। এখানে ভিডিও কোয়ালিটিতে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই, বরং অটো ফোকাসের দিক থেকে নাইকন Z6 কিছুটাই এগিয়ে। অ্যাডাপ্টার সহ একটি নাইকন Z6 ক্যামেরা সাথে 24-120mm F4 লেন্স, দুটো মিলিয়ে দাম পড়তে পারে 1,85,000 টাকার আশেপাশে। এর সঙ্গে আরো যেসব লাগছে তা হলো একটি 64GB XQD মেমোরি কার্ড, দাম পড়তে পারে 10,000 টাকার আশেপাশে। একটি ভালো মানের থার্ড পার্টি এক্সট্রা ব্যাটারি, দাম আসতে পারে 1500 টাকা। একটি মোটামুটি ভালো মানের ভিডিও ট্রাইপড 5,500 টাকার মধ্যে। একটি অন ক্যামেরা 7-ইঞ্চ ফিল্ড মনিটর ব্যাটারি সহ 13,000 টাকার মধ্যে। ভিডিওতে মোট ধরুন 2,15,000 টাকা। এবারে আসি অডিওতে। এক্ষেত্রে আমার পছন্দ বাজারে নতুন আসা বয়া WM4 প্রো K2 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। আমাজন USA তে এর রিভিউ বেশ ভালো। চাইলে আপনি নিজে ইউটিউবে এর রিভিউ দেখে আসতে পারেন, শুনে আসতে পারেন সাউন্ড কোয়ালিটি। এক সেট ডিভাইসের মধ্যে রয়েছে 2টি ওয়্যারলেস মাইক্রোফোন ও একটি রিসিভার। রিসিভারটি আপনি ক্যামেরা ছাড়াও মোবাইল ফোনের সাথে সংযোগ করে অনায়াসে উন্নত মানের অডিও রেকর্ড করতে পারবেন। এর এক সেটে দাম পড়তে পারে রিচার্জেবল ব্যাটারি সহ 13,000 টাকার আশেপাশে, যা দিয়ে আপনি একই সাথে দুইজনের ভয়েস রেকর্ড করতে পারবেন। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে ক্যামেরার পরিবর্তে মোবাইল ডিভাইসে অডিও রেকর্ড করার জন্য প্রয়োজনে আপনাকে ভালো মানের একটি অডিও রেকর্ডিং সফটওয়্যার প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হতে পারে। এর ফলে আপনি সহজেই ক্যামেরার উপরে ফিল্ড মনিটরটি সেট করে ফেলতে পারছেন। ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম পছন্দ করার পিছনে যে মূল কারণটি ছিল সেটি ছিল এটি বুমের চেয়ে কম নয়েজে অডিও সিগন্যাল দিতে সক্ষম, এবং সেটা ক্রিস্টাল ক্লিয়ার। বুমের মেন প্রবলেম হলো এটি আশেপাশে নয়েজ পিক করে এবং ইকোর পরিমাণটা একটু বেশি। এই তো গেল অডিওর কথা। এবারে আসি লাইটের বিষয়ে। আমার এখানে লাইটের যে সেটআপটা করা হয়েছে এটি একটু ভিন্ন ধরনের। আমার ধারণা আমি যে পদ্ধতির কথা বলবো এই পদ্ধতি অবলম্বন করে আমাদের দেশে কেউ লাইট করে নাটক শুটিং করেননি। বিষয়টি একটু ভিন্ন মাত্রার এবং বড় হওয়ায় লাইটের উপরে সম্পূর্ণ আলাদা একটা এপিসোড রেখেছি। নাটক শুটিং এর সরঞ্জাম নিয়ে, অর্থাৎ প্রাথমিক সরঞ্জামগুলো নিয়ে আমি 3টি পর্ব করেছি। এর তৃতীয় পর্ব বা শেষ পর্বে এই লাইট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে বাজেটটা একটু বলে রাখি, এখানে লাইটের জন্য রেখেছি মাত্র 14,000 টাকা। অবাক হবার কিছু নেই, আগামী পর্বে বিষয়টা বুঝিয়ে বলবো। তাহলে এবারে আসুন দেখি অডিও, ভিডিও, লাইট সবসহ এখন কত টাকা হলো। ভিডিওর জন্য 2,15,000 টাকা যোগ অডিওতে 13,000 টাকা যোগ লাইটের জন্য রেখে দেয়া 14,000 টাকা, সর্বমোট 2,42,000 টাকা। 2.5 লক্ষ টাকা পূরণ হতে বাকি থাকলো তাহলে আরো 8,000 টাকা। কি করবেন তাহলে এই 8,000 টাকা দিয়ে? উত্তর কিন্তু অনেক কিছুই হতে পারে। বাজারে সবসময় দাম ওঠানামা করছে। আমি যে দামগুলো এখানে উল্লেখ করেছি সেগুলো কিন্তু যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। আপনি যদি আরো বেশি টাকা বাঁচাতে পারেন তাহলে নিয়ে নিতে পারেন এক সেট অতিরিক্ত ওয়্যারলেস ল্যাপেল, অথবা নিয়ে নিতে পারেন একটি 22-ইঞ্চি মনিটর। আর দাম যদি বেড়ে যায় তাহলে তো আর এই 8,000 টাকা থাকছে না, তাই না? বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।